মানুষের ঘরে আমরা আলো জ্বলাই, কিন্তু আমাদের জীবন অন্ধকার। বিদ্যুৎ যোদ্ধা আমরা, বিদ্যুৎ যোদ্ধা আমরা, সাধারণ মানুষের ঘরে সেই সরকারের শত বর্ষ বিদ্যুৎ বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছানোর জন্য আমরা লড়াই করে যাই, আমরা বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছানোর জন্য লড়াই করে যাই, কিন্তু আমাদের মানুষের ঘরে আমরা আলো জ্বলাই, কিন্তু আমাদের জীবন অন্ধকার, আমাদের ভবিষ্যৎ অন্ধকার, আমাদের জীবনের কোনো মূল্য নেই। আজকে আমরা তারা শুধু মুখে বলেছেন, আমাদের আশ্বাস মুখে চাই না আমরা, আমরা চাই দপ্তরাদেশ, আমরা চাই আমাদের কাগজ, আমরা চাই আমাদের জীবনের মূল্য, আমরা চাই আমাদের ভাইয়ের জীবনের মূল্য। আমাদের ভাইরা বিনা বিনা বুঝতে বিনা পুঁজিতে কোনো অর্থ পায়নি, যারা মারা গেছে, যারা মারা গেছে তাদের পরিবার কোনো আর্থিক সহায়তা পায়নি। আমরা যারা যারা এখন চাকরিতে কর্মরত আছি, ঝুঁকিপূর্ণ কাজ করি, প্রতিদিন ঝুঁকিপূর্ণ কাজ করি, কিন্তু আমরা এই সরকারের আমলে চাকরি পেয়েছি, এই সরকারের আমলেই আমরা চুক্তি থেকে মুক্তি চাই। আমরা ইনশাল্লাহ আমরা আশা করছি সরকার আমাদের এই বৈষম্যের চিন্তা থেকে মুক্তি মিলবে, মুক্তি দিবে আমাদেরকে। আমাদের বড় ভাইদের বড় ভাইরা যারা আছে, তারা তাদের চাকরি নিয়মিত, তারা যে সুবিধাগুলো পায়, কিন্তু সেই সুবিধাগুলো আমরা পাই না। এই কথা বিবেচনা করে যদি তারা আমাদেরকে নিয়মিত করে, তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। আমরা মানুষের ঘরে বৃদ্ধি পৌঁছানোর জন্য, ঘরে ঘরে বৃদ্ধি পৌঁছানোর জন্য জীবনে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন কর্মঘন্টা চালিয়ে যায়, কিন্তু আমাদের নিয়ে কেউ চিন্তা করছে না, আমাদের নিয়ে কেউ চিন্তা হচ্ছে না। আমাদের এই বৈষম্য থেকে আমরা মুক্তি চাই, চুক্তি থেকে আমরা মুক্তি চাই, চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই। আমাদের চুক্তি দিতে হবে, আমাদের চুক্তি নিয়মিত করতে হবে, এই আমাদের দাবি। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ডের আওতায় বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইন হিসাবে নিয়ে গেছি আমরা গত 3 দিন থেকে আমরা কর্মবিরতিতে আছি, কারণ আমাদেরকে একই চাকরি একই কাজ, কিন্তু আমাদেরকে চুক্তি ভিত্তিক হিসাবে নিয়ে দেওয়া হয়েছে, কারণ তারা কোন পদ্ধতিতে কোন সিস্টেমে কোন উপরি বলে তারা এই কাজ করতেছে। আমাদের এ পর্যন্ত আমাদের প্রায় 15 থেকে 16 জন ভাই লাইনে কাজ করতে গিয়ে মারা হয়েছে, এবং আমাদের অনেক ভাই হাত হারাই পাহারাই পঙ্গুত্ব বরণ করে বিছানায় শুয়ে আছে, এবং আমাদের প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রতিনিয়ত আমাদের ভাইরা বিভিন্নভাবে বিভিন্ন দপ্তরে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে। আমরা যদি কেউ কোনো কথা বলি, আমাদেরকে এক কথাই বলে যে আপনারা চুক্তিভিত্তিক, বেশি কথা বললে আপনাদেরকে কাগজ ধরিয়ে দিবে, আমাদেরকে লাল কাগজের বই দেখান, একটা লাল কাগজ দিয়ে দিবে আমাদের চাকরি শেষ। কিন্তু একজন নিয়মিতর সাথে আমাদের পার্থক্য কি, একজন নিয়মিত চাকরি করে, তার যদি কোনো অপরাধ হয় মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে না, যদি কোনো ভুল করে তাকে কাগজ দেয় জবাবদিহিতা করে পর্যায়ক্রমে তার বিরুদ্ধে পানিশমেন্ট নেই, কিন্তু আমরা যারা আমাদের চুক্তিভিত্তিক কারণে কোনো রকমের কোনো কথার এদিক সেদিক হলেই আমাদেরকে লাল কাগজ ধরে দিই, আমাদেরকে চাকরি থেকে বিদায় করে দেয়। এই জন্য আমরা আজকে এখানে অবস্থান করছি, একই কাজ, কোনো রাতে দ্বিমুখী নীতি, কোনো দুরকম চরিত্র যাতে না থাকে। আমরা এখানে আমরণ অনশন করব যতক্ষণ আমাদেরকে নিয়মিত না করবে, এবং আমাদের যে দাবি দেওয়াগুলো আছে আমাদের দাবিগুলো যুক্তিক। আমরা এখানে প্রায় 5,000 এমপ্লয়ার এখানে একত্রিত হয়েছি, কারণ হচ্ছে আমাদেরকে চুক্তিভিত্তিক করে বিভিন্নভাবে আমাদের টপচারিং করতেছে। এই জন্য আমরা আমাদের আমরণ অনশন অব্যাহত রাখবো যতক্ষণ উপরি মহলের টনক না নড়বে, আমরা আমাদের দাবি চালিয়ে যাব, আমাদের অনশন চালিয়ে যাব।